46তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের স্মরণ। স্বাধীনতার 47 বছরে হাজারো সমস্যার মাঝেও সাফল্য কম নয় বাংলাদেশের, তবে রাজনৈতিক সংকট উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করছে মত বিশেষজ্ঞ। বৈশ্বিক পরিসংখ্যানে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ বাংলাদেশ, বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সুবাতাস প্রতিটি দুয়ারে পৌঁছতে প্রয়োজন সম্পদের সুষম বণ্টন। এবং রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর, বেড়েছে চালের দাম, স্থিতিশীল অন্যান্য নিত্যপণ্যের বাজার।